বাংলাদেশের কোন এক স্কুলে দেখেছি কাবাগরের মতন বানিয়ে স্কুলের ছাত্র ছাত্রীদেরকে লাভদায়ক আল্লাহ লাভদায়ক প্রশিক্ষণ দিতে আছে আর কি। তো এইভাবে যে কোনো স্থানে কাবাগরকে প্রশিক্ষণ দেওয়ার জায়গা আছে কিনা বা গুণা হবে কিনা? কাবাগর বানিয়ে ছাত্রদেরকে লাভবাহিক লাভবাহিক যে প্রশিক্ষণ দেয়, এটা শুধু স্কুলের বিষয় না। এই যে আমাদের দেশ থেকে যারা হাজি যান, বিভিন্ন হজ এজেন্সি তাদেরকে খেদমত দেন, সেবা দেন, তারা যে কাবার একটা ডামি বানিয়ে তাওয়াফটা শিখায় যে এখান থেকে শুরু এইভাবে তাওয়াফ করতে হবে, তাহলে এটা নাজায়েজ নয়। তবে স্থায়ী একটা কাবা বানিয়ে কাবার বিকল্প করা, এটা করা যাবে না, সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট শিরিক। আবার বলছে ডামি বানিয়ে প্রশিক্ষণের জন্য এটা করা যাবে, এটা নাজায়েজ নয়। আমি বলে যতবার কাবা শরীফের ছবি দেখি ততবার আমি চুমা দেখি, এতে কি আমার কোনো গুনাহ হবে বা দেওয়া জায়েজ হবে কিনা বা আছে কিনা? কাবা ঘরে ছবিতে চুমু দেওয়া এটা আপনার আবেগের ব্যাপার, এটা শরীয়ত কোনো বিষয় না, এতে সওয়াব হবে না, পরিষ্কার কথা সওয়াব হবে না। এমনটি সবসময় চললে কি বেদাত? আর যদি আপনি এটাকে সওয়াবের কাজ মনে করে অতি ভক্তির সাথে করেন, আজ থেকে বাদ দেন, এটা সুস্পষ্ট বেদাত, আর বেদাত মানে গোমরাহি। মহিলাদের গহনার ব্যাপারে বন্টননামাটা কি মানে কি অন্যান্য সম্পদের মতো একই, মানে কি কিভাবে বন্টননামা হবে এটা একটু জানাবেন? আমার শুধু দুই ছেলে আর স্বামী আছে, মানে এর মধ্যে কি আমার মানে আমার কোনো ভাই নাই, আমার বোনেরা আছে, মানে আমার গহনা থেকে কি ওদের মানে দিতে হবে কিনা এটা একটু জানাবেন। গহনা তো সম্পদ, অন্য সম্পদের সাথে গহনাও একসাথে হয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে বন্টন বিধি দিয়েছেন তার ভিত্তিতেই বন্টন হবে। যেহেতু আপনার স্বামী আছে, সন্তান আছে, কে কার আগে মারা যায় তা তো ঠিক নাই, কিন্তু আপনি অগ্রিম দিয়ে যেতে পারবেন না, আপনার মৃত্যুর পরেই বন্টন হবে। স্বামী পাবে চার ভাগের এক ভাগ, আর বাকি তিন ভাগের এক অংশ, বাকি তিন ভাগ দুই ছেলে পাবে, অন্য কেউ আর পাবে না, যেহেতু ছেলে আছে অন্য কেউ আর পাবে না। আর নগদ টাকা দিয়ে জাকাত দেন? আমরা তো নগদ টাকা এবং নতুন কাপড় দিয়ে জাকাত দিই, পাশাপাশি কি আমরা পুরনো কাপড় যেগুলো আমরা কিছুদিন ব্যবহার করে পরে দিয়ে অন্যকে দিয়ে দিই সেই কাপড় দিয়ে কি জাকাত দেওয়া যাবে কিনা এটা একটু বলবেন। নতুন কাপড় দিয়ে জাকাত দেন, পুরান কাপড় দিয়ে জাকাত দিবেন কেন? হ্যাঁ, পুরান কাপড় যদি মানসম্মত হয়, ব্যবহার করা যায়, সেই কাপড় দিয়ে জাকাত দিতে হবে, এটার ভ্যালু ঠিক করতে হবে। মনে করেন যে যে কাপড়গুলি আপনি দিবেন এটার মার্কেট ভ্যালু যদি 5,000 টাকা হয়, তাহলে এই 5,000 টাকা হিসাব করে আপনি জাকাত দিবেন। কাপড় দিয়ে জাকাত দেওয়া নতুন আর পুরানোর কোনো বিষয় না, কিন্তু ভ্যালু করতে হবে যে এই কাপড়টার এই মান, এই এত টাকা দাম হতে পারে। জি।